আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে গুগল প্লে স্টোর সম্পর্কিত বা গুগল প্লে স্টোর রিলেটেড এমন একটা হিডেন সেটিংয়ের ব্যাপারে বলব যার সম্পর্কে আপনার অবশ্যই জেনে রাখা দরকার কারণ এটা আপনার অনেক অনেক কাজের যদি আপনি গুগল প্লে স্টোরে ইউজ করে থাকেন যদি আপনি গুগল প্লে স্টোরে এই হিডেন সেটিংটির সম্পর্কে জানতে চান প্লাস শিখতে চান তাহলে আজকের এই ভিডিওকে কোথাও কোনোভাবে স্কিপ করবেন না এবং ছোট্ট একটা রিকোয়েস্ট যদি চ্যানেলটি প্রথমবার হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থেকে লাইকটিকে প্রেস করে নোটিফিকেশনটিকে অল করুন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সো ফ্রেন্ডস ভিডিওটিকে শুরু করা যাক আজকের এই ভিডিওটা বিশেষত বাচ্চাদের জন্য ও তার বাবা মায়েদের জন্য তাই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন প্লাস শুনবেন কারণ এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকের উপর আপনারা সবাই জানেন আজকালকার যারা বাচ্চা আছে তাদের সবারই মোবাইল ফোন চাই গেম খেলার জন্য কিন্তু আপনারা সবাই জানেন অনেকবার প্লে স্টোরের মধ্যে এমন কিছু কন্টেন্ট এমন কিছু অ্যাপস এবং এমন কিছু অ্যাডস চলে আসে যা বাচ্চাদের জন্য একদম সুইটেবল না তো এখানে আপনার ঠিক কি করণীয় কি করা উচিত কিভাবে বাচ্চাদেরকে এই সমস্ত অ্যাডাল্ট কন্টেন্ট থেকে বা এই সমস্ত অ্যাডস থেকে বা অ্যাপস থেকে কিভাবে আপনি দূরে রাখবেন ওয়েল প্লে স্টোরে অলরেডি এমন একটা অপশানস আছে যার নাম হলো প্যারেন্টস কন্ট্রোল যেটার বিষয়ে আজকে আমি ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব তো সবার প্রথমে আপনাকে এটা জানিয়ে হবে প্যারেন্টাল কন্ট্রোলস এর কাজটা কি এবং এটার ইউজটা আপনি কিভাবে করবেন ধরুন ফ্রেন্ডস আপনি যদি প্যারেন্টাল কন্ট্রোলসে গিয়ে যদি আপনি একটা রেটিং সেট করেন 18+ প্লাস তাহলে কি হবে যদি আপনার বাড়িতে কোনো বাচ্চা থাকে এবং সে যদি আপনার স্মার্টফোন ইউজ করে গেম খেলার জন্য বা কোনো রকম অ্যাপ্লিকেশন ওপেন করার জন্য বা গান শোনার জন্য মেবি কোনো কারণে হতে পারে সে যদি প্লে স্টোরে আসে প্লে স্টোরে এসে গিয়ে সার্চ অপশানে যদি রকম অ্যাপ্লিকেশানসে সার্চ করে বা রকম গেমস সার্চ করে তার সামনে কিন্তু যখন কোনো গেমস বা অ্যাপ্লিকেশান শো করবে সেখানে কিন্তু এইটিন প্লাসের ওপরে কোনো গেমস বা এইটিন প্লাসের ওপরে কিন্তু কোনো অ্যাপ্লিকেশান কিন্তু শো করবে না এটার কিন্তু এটা খুব ভালো একটা বেনিফিট আছে তো এটা প্রতিটা গার্ডিয়ানদের কিন্তু প্রতিটা বাবা মার কিন্তু এই যে অপশানটা কিন্তু এনেবেল করে রাখা দরকার আছে যদি তার ফোনটা তার বাড়ির কোনো চিলড্রেন ইউজ করে থাকে তো এই সেটিংটা আপনি কীভাবে এনেবেল করবেন তার জন্য সবার প্রথমে দেখুন উপরের সাইডে শো করছে যে প্রোফাইল অপশানটা শো করছে সিম্পলি আপনি ওখানে ট্যাপ করুন প্রোফাইল যে অপশান শো করছে সিম্পলি এখানে ট্যাপ করুন এখানে সেটিং বলে একটা অপশান শো করছে দেখতে পাচ্ছেন নিচের দিকে এই সেটিং অপশানে ট্যাপ করুন সেটিং অপশানে ট্যাপ করার পর আপনি এখানে একটা অপশন পাবেন ফ্যামিলি বলে এই ফ্যামিলি অপশান নিয়ে আপনি চলে আসুন দেখতে পাচ্ছেন ফ্যামিলি অপশন শো করছে তো সিম্পলি এখানে ট্যাপ করুন ট্যাপ করার পর এখানে দেখুন একটা অপশান শো করছে প্যারেন্টাল কন্ট্রোলস সিম্পলি এখানে আপনি ট্যাপ করে দেবেন এবং এটা কিন্তু বাই ডিফল্ট অফ থাকে প্রত্যেকের এবং এটা অন করতে হয় এটা অন করলে এই ফিচার্সটা আপনি কিন্তু আপনি ইউজ করতে পারবেন তো এখানে আমি প্যারেন্টাল কন্ট্রোলসে ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে দেখুন উপরের সাইডে প্যারেন্টাল কন্ট্রোলস আর অফ এটা অন করতে হবে তো যখন আমি এখানে ট্যাপ করব অন করার জন্য এখানে কিন্তু একটা পপ আপ অপশন আসবে এবং যেখানে কিন্তু পাসওয়ার্ড সেট করতে হবে পিন সেট করতে হবে এবং পিনটা অবশ্যই এমন সেট করবেন যেখানে আপনার বাচ্চা যেন সেই পিনটা ইউজ না করে ফেলে কারণ কোনো কারণে ধরুন আপনি একটা সহজ পিন রেখে দিলেন এবং আপনার বাচ্চা হয়তো বাড়িতে যে আছে কারণ নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই জানেন বর্তমান দিনে বাচ্চারা কতটা স্মার্ট ঠিক আছে তো আপনি চেষ্টা করবেন এমন কোনো পিন সেট করা যেটা কিন্তু আপনার বাচ্চা যেন সেই পিনটা কোনোভাবেই না জানতে পারে তো এখানে আমি জাস্ট এটা অন করবো অন করার পর পিন সেট করে নেব তো পিন সেট করে নিয়েছি এবং এটা আমি ওকে করব এবং কনফার্ম ইউর সিলেক্ট পিন মানে আরেকবার কিন্তু পিনটা দিতে হবে সো আমি পিনটা দিয়ে দিয়েছি এবং ওকে করে নিলাম তো ওকে করার পর দেখুন এটা কিন্তু এনেবেল হয়ে গেল এনেবেল হয়ে যাওয়ার পর কিন্তু কাজ শেষ হয়নি এখানে কি করতে হবে আপনি দেখুন অ্যাপস অ্যান্ড গেমস শো করছে ঠিক আছে আপনি অ্যাপস অ্যান্ড গেমসে ট্যাপ করুন ট্যাপ করার পর এখানে দেখুন কি আছে রেটিং আছে আপনি রেটিং করে দিন ধরুন সব আপনার বাড়িতে যদি এমন কোনো বাচ্চা থাকে যার এজটা এইটিন প্লাস তো আপনি সিম্পলি এখানে এইটিন করবেন সিক্সটিন করে দিলাম ওকে তো সিক্সটিন প্লাস করে দিলাম ঠিক আছে বা টুয়েলভ প্লাস করে দিলাম যদি আপনার বাড়িতে বারো বছরের নিচে কোনো বাচ্চা থাকে আপনি টুয়েলভ প্লাস করে দিন যদি সাত বছরের মধ্যে কোনো বাচ্চা থাকে আপনি সেভেন প্লাস করে দিন যদি আপনার ষোলো বছরের মধ্যে কোনো বাচ্চা থাকে আপনি সিক্সটিন প্লাস করে দিন এবং করে দেওয়ার যখন আপনি সেভ করবেন সেভ হওয়ার পর কী হবে না আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা তার এজ যদি সতেরো বছর বা ষোলো বছরের নিচে হয় এবং সে যদি প্লে স্টোরে কোনো রকম বাইরে ফলে কোনো অ্যাপ্লিকেশান সার্চ করে বা কোনো রকম গেমস সার্চ করে তার সামনে কিন্তু কোনো এইটিন প্লাসের উপরে কোনো অ্যাপ্লিকেশন বা এইটিন প্লাসের উপরে কোনো গেম কিন্তু শো করবে না ইভেন সিক্সটিন প্লাসের উপরেও কিন্তু কোনো রকম গেম শো করবে না সো এই ইনফরমেশনটা কতটা আপনার জন্য হেল্পফুল ছিল কতটা নলেজেবল এবং কতটা ইনফরমেটিভ ছিল ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং সবার সাথে ভিডিওটা কিন্তু শেয়ার অবশ্যই করবেন